দেখলাম এবং বিবিসি বাংলাতেও দেখলাম, মানে নিউজে পড়লাম যে এমপি আনার হত্যায় বাজেট করা হয়েছিল 20 কোটি। আমরা প্রথমে তো 5 কোটি টাকার বাজেটে বিস্মিত হয়ে গিয়েছিলাম। এখন গোয়েন্দা সংস্থাগুলোর তদন্তে বেরিয়ে আসতেছে যে 20 কোটি টাকা বাজেট করা হয়েছিল এই এমপি আনারকে হত্যা করার জন্যে। আমি বারবার বলে থাকি মার্ক্সের কথা ধার করে, তা হচ্ছে যে পুঁজি মানুষ লাভের জন্যে সৈন্যকে হত্যা করবে, করবেই, এমনকি কয়েকশো গুণ লাভের জন্যে সে তার নিজের জীবনকে বাজি রাখবে, নিজের জীবনকে। এটা হচ্ছে পুঁজি ও পুঁজিপতিদের ধর্ম। তাহলে অন্যের জন্য তারা কেমন হারামি পাষণ্ড হতে পারে তা নতুন করে তার বলার অপেক্ষা রাখে না, যে নিজের জীবনকেই, নিজের সন্তানের জীবনকে, নিজের জীবনকে বাজি ধরবে, তাহলে তারা অন্যের বেলায় কী করবে, কত পাষণ্ড হতে পারে, এটা আপনারা এখন কল্পনা করেন। এখন দেখা যাচ্ছে যে শুধু আমেরিকা প্রবাসী সেই শাহিনের সাথে জড়িত নয়, লোকাল তার জেলা লেভেলের যত নেতা আছে অনেকে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, এমনকি সদ্য নির্বাচিত হওয়া এক এমপির নামও চলে এসেছে। তাহলে বিষয়টা কী দাঁড়ালো? একজন সদ্য সাংসদ হয়ে গেছেন, তাহলে তো আর তার সাথে বিরোধ থাকার কথা না। তবে কি আনার, এই খুন হয়ে যাওয়া আনার কি সে এমপির বিরোধিতা করত? শোনা যাচ্ছে সেই সদ্য সাংসদ হওয়া সে এমপিটি নাকি এই আনার হত্যাকাণ্ডের আরেক মাস্টার মাইন্ড মিন্টু ঘনিষ্ঠ আত্মীয়। সঙ্গত কারণে যেহেতু এমপি নবনির্বাচিত সরকার দলীয় এমপি, সম্ভবত তার কারণে হয়তো নামটা তারা এখনও লিখেনি, কিন্তু তদন্ত চলছে, চলবে। এখন দেখা যাচ্ছে যে এই আনার হত্যাকাণ্ডে স্থানীয় নেতারা, খোদ আওয়ামী লীগের নেতারাই জড়িত, বুঝতে পারছেন তো? অর্থাৎ আপনি আপনার দলের নেতাদের দিয়েও, দলের নেতার উপরেও ভরসা করে আপনি থাকতে পারবেন না। আপনি এই পুঁজিবাদী রাজনীতিতে এবং খাই খাই রাজনীতিতে, দখল বেদখল হত্যা খুনের রাজনীতিতে আপনার লোককে খুন করেও আপনি, সেজন্যে উর্দুতে একটা কথা আছে যে আগার দুশ্মন বাঁচায়েগা, আগার দুশ্মন মারেগা তো দোষ বাঁচায়েগা। নির্ঘাত দুশ্মন মারতে আসলে তো অবশ্যই কোনো না কোনো বন্ধু চলে আসে, লেকিন আগার দোষই তুঝে মারেগা তো কোন তুঝে বাঁচায়েগা। তো এমপি আনারের এই দশা হয়ে গেছে, সে তার শত্রুপক্ষ, সে এত ক্ষমতাধর সে যে তার যারা শত্রুপক্ষ ছিল তাদের তিনি নির্মূল করে ফেলেছিলেন। এমপি আনার মনে করেছিলেন তার সকল প্রতিদ্বন্দ্বীকে নির্মূল করে ফেলেছেন যাতে মাথা তুলে কেউ না দাঁড়াতে পারে, কিন্তু এখন কি হয়েছে, খোদ তার বন্ধুরাই তার দুশ্মন হয়ে গেছে। শাহিন তার বাল্য বন্ধু এবং তার ব্যবসায়িক পার্টনার, এবং যারা, এই যে মিন্টুর নাম আসছে, যেহেতু নামটা আসছে তাই নামটা বললাম, তার সাধারণ সম্পাদক, তার লোকাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তার মেয়ের পাশে গিয়ে সে বলেছিল আমি এমপি, আমি একজন এতিমের পক্ষে আছি, অথচ সেই খুন করে এসে তার পাশে বলতেছে যে আমি এতিমের পক্ষে আছি। তো ওই যে যা বললাম যে দুশ্মন মারেগা তো বাঁচায়েগা দোস্ত, লেকিন জব দোস্ত মারেগা তো বাঁচায়েগা কোন, এমপি আনারের সেই দশাটা হয়ে গেছে। এখানে আরও প্রশ্ন আসতেছে, আমরা জানি না আরও কত তদন্ত, আরও কত কী বেরিয়ে আসবে, হয়তো সেই যে সাংসদ, দেখেন এখানে কীভাবে ধরা পড়ল, পত্রিকা মতে যে রিপোর্ট আসছে যে টাকার ভাগাভাগি নিয়ে তথ্য ফাঁস হয়ে গেছে। খুনিরা সবসময় কোনো না কোনো প্রমাণ রেখে যায়, বেশিরভাগ খুনেই,
99% বা 98% খুনে তারা প্রমাণ রেখে যায় নিজেরাই। এখানে কি হয়েছে, এই খুনটা করা হয়েছে যেহেতু 20 কোটি টাকার কথা আসছে, তাহলে একজনও তো দেয়নি, মানে সেখানে যে অবৈধ আয়ের একটা উৎস আছে এটা পরিষ্কার, যে এককভাবে তিনি, আপনি দেখেন এককভাবে রাজত্ব করলেও আপনি টিকে থাকতে পারবেন না, তার এই অবৈধ আয়ের প্রতি এরাও জেলাসি হয়ে গেছিল। আবারও বলছি অবৈধ আয়, কিন্তু এমপি আনারের অবৈধ আয়ের প্রতি হুন্ডি, সোনা পাচার, অন্যান্য, যেহেতু তিনি অবৈধ আয়ের সাথে জড়িত ছিলেন, তাহলে সব অবৈধ আয়ের সাথে তার সম্পৃক্ততা ছিল, কোনো সন্দেহ নাই, সে ড্রাগ হোক, সোনা হোক, বা অন্যান্য সুরাকার বাড়ি হোক, বা জমি দখল হোক, যাই হোক, যত অবৈধ আয় আছে সব কিছুতে তিনি সম্পৃক্ত ছিলেন, এটাই স্বাভাবিক বলে আমরা ধরে নেব। কিন্তু তার প্রতিদ্বন্দ্বী হয়ে গেল কে, তারই বন্ধুরা, তারই সঙ্গীরা, তারই দলের নেতারা, তারই লোকজন সবাই, তাকে হানি ট্র্যাপে ফেলে। শুধু হানি ট্র্যাপে গেছে, এমপি আনার এত বোকা লোক না, মনে রাখবেন, এমপি আনার এত বোকা না, তার লাইফ, তার উত্থান থেকে পতন পর্যন্ত, তার মৃত্যুর পর্যন্ত দেখেন, সে এত বোকা লোক না যে শুধু হানি ট্র্যাপে যাবে, এটা আমি মানতে রাজি না। একই সাথে সেখানে হানি ট্র্যাপ, মানে আরও পরিষ্কার করে বলি, নারীর ফাঁদ, বিভিন্ন নারীর ফাঁদ তো ছিল, এতে কোনো সন্দেহ নাই, এটা আমি না করতেছি না, শুধু নারী ট্র্যাপে, শুধু হানি ট্র্যাপে, শুধু নারী ভোগের কারণে এমপি আনার কলকাতায় গেছে, এটা আমি মানতে রাজি না। সেখানে বিপুল পরিমাণ সম্পদের কোনো ভাগাভাগি ছিল, অথবা স্বর্ণের কোনো বিরাট চালান ছিল, অথবা টাকা হুন্ডির বিরাট চালান ছিল, যা আমাদের চিন্তার বাইরে, তদন্ত করলে হয়তো প্রকাশ হয়ে যাবে, যদিও সব তদন্ত প্রকাশ করবে বলে মনে হয় না, কারণ এমপি কিন্তু তিনি সরকার দলীয়, এবং ধারণা করা হচ্ছে সরকার দলীয় আরও এমপি এই আনার হত্যায় জড়িত। সরকার দলীয় লোক তো জড়িতই, সরকার দলীয় সাংসদেরও জড়িত থাকতে পারে এমন নাম এখন চলে আসতেছে। কিন্তু একটা বিষয় আমি একটা আগে অনুমান করেছিলাম, যে কোনো না কোনো বড় বড় নেতা এর সাথে জড়িত এই হত্যাকাণ্ডের সাথে, ছোটোখাটো হুন্ডি ব্যবসায়ী এর সাথে না, শুধু শাহিন জড়িত হতে পারে না। তো এখন মিডিয়া আসতেছে যে সদ্য নির্বাচিত, নবনির্বাচিত সাংসদের সাথে জড়িত, আওয়ামী লীগের নেতারা জড়িত। আর একটা কথা আপনাদের বলে রাখি, এখন বলুন না এগুলো তো মিডিয়া আসছে তাই আপনি বলছেন, হ্যাঁ এগুলো আমার আগে অনুমান ছিল, বলি নাই, কারণ এইভাবে বললে, যদি বলি আগেই বলতাম সরকার দলীয় সাংসদ জড়িত, আমার হয়তো মামলা হয়ে যেত, কারণ একজন সাংসদ মানে আপনি জানলে অনেক কিছু বলতে পারবেন না অনেক সময়, বিশেষ কিছু কিছু ক্ষেত্রে, যেমন সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা, সরকার দলীয় কোনো সাংসদ, বা প্রতিষ্ঠিত কোনো ব্যবসায়ী, বা বড় বড় আলেম, এদের সম্পর্কে আপনি আগে অনুমান করে কিছু সত্য হলেও বলতে পারবেন না, কারণ আপনার মামলা হয়ে যাবে। মৌলবীদের বিরুদ্ধে আগেই যদি আপনি অনুমান করে কিছু বলেন এবং সেটা সঠিক হয় আগে বলে দেন, তাহলে আপনার ধর্মীয়, তারা তো আটকাতে পারবে না, আপনার ধর্ম অবমাননা মামলা দেবে। আর বড় বড় ব্যবসায়ী, বড় বড় সরকারি কর্মকর্তা, এমপি মন্ত্রীদের বিরুদ্ধে যদি আপনি আগেই কিছু বলেন যে এইটা 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 ঘটতে পারে, বা এটা ঘটেছে, ঘটতে এটা সংঘটিত হয়ে থাকতে পারে, এগুলো যদি বলেন, মানহানি মামলা তো খাবেনি, ফৌজদারি মামলাও হবে আপনার নামে, ইভেন আপনি অ্যারেস্ট হয়ে যেতে পারেন। আমি যদি তখন বলতাম যে এমপি আনার হত্যার সাথে একজন সাংসদ, আওয়ামী লীগের কোনো সাংসদ জড়িত, আমাকে অ্যারেস্ট করতে পারত, কারণ হলো যে যেই লোক কীভাবে জানলো, তারপর আবার সরকার দলীয় সাংসদ, মানে জেদ করেও কেউ মামলা দিতে পারত। কিন্তু আর একটা জিনিস আমি বলে রাখি, কারণ কলকাতার লোক তারা মানে মামলা করতে আসবে না, বা ভারতীয় কোনো ব্যক্তি তার মানে মামলা করতে আসবে না, আগেই বলি, এই হত্যাকাণ্ডের সাথে একটা বিষয় এখনও আসে নাই, যেটা আমি আপনাদের বলতেছি, বা মিডিয়া আসতেছে না, বা আমাদের পররাষ্ট্রমন্ত্রী, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের সাধারণ সম্পাদক আওয়ামী লীগের, সরকার দলীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তিনি অস্বীকার করে গেছেন যে ভারতের লোকের সাথে জড়িত না। আমি 100-তে 100 নিশ্চিত এই হত্যাকাণ্ডের সাথে একজন হলেও ভারতীয় আছে। আপনারা নিশ্চিত থাকবেন বাংলাদেশ, এই হত্যাকাণ্ডটা ঘটেছে ভারতের মাটিতে, আপনি নিশ্চিত থাকেন ভারতের কোনো না কোনো ব্যক্তি, কোনো না কোনো মাফিয়া, কোনো না কোনো কিলার এর সাথে জড়িত আছে, অথবা ছোটোখাটো কিলার হইলেও এখানে জড়িত অবশ্যই আছে, তা না হলে এটা সম্ভবই হতো না, এই খুনটা করতেই পারতো না তারা, আপনি নিশ্চিত থাকেন। ধরেন আমাকে কেউ
চট্টগ্রামে নিয়ে খুন করল, ধরেন চট্টগ্রামে নিয়ে খুন করলো। যদি শুধু হোটেল হয় তাহলে বুঝলাম হোটেলই নিয়ে খুন করো, সেটা আলাদা বিষয়। কিন্তু ওটা তো একটা অ্যাপার্টমেন্ট ছিল, ওটা তো কোনো গেস্ট হাউস ছিল না, ওটা তো কোনো ফাইভ স্টার হোটেল ছিল না, এটা একটা বাসা এবং বাড়ি। সেইখানে গিয়ে আমাকে যদি কোনো বাড়িতে নিয়ে হত্যা করে, কখন মনে করেন চিটাং নিয়ে একটা বাড়িতে আমাকে হত্যা করলো, অবশ্যই লোকাল লোক জড়িত থাকতে হবে, বা 99% সম্ভাবনা আছে। আর এমপি আনারের মতো লোককে পশ্চিমবঙ্গে হত্যা করবে, এই পশ্চিমবঙ্গের লোক ছাড়া বা ভারতীয় লোকজন ছাড়া, আমার এটা বিশ্বাস হয় না, আমি বিশ্বাস করতে চাই না। আমি জানি না কেন এই বিষয়গুলো তদন্তে আসতেছে না, আসবে অবশ্যই, হয়তো পরে আসবে, আমি আগে বলে রাখলাম, এবার এই ঘটনাটা বলে রাখলাম। অবশ্যই যেহেতু আরও আমার সন্দেহটা প্রবল হলো, কারণ 20 কোটি টাকা যখন নিউজ দেখলাম কালকের পত্রিকায়, মানে কোন পত্রিকা দেখছি আমার নাম মনে নেই, অনেকগুলো পত্রিকা ভরি তো মনে থাকে না কোনটা কোনটা থেকে কোনটা, আর আমি তো ফুটনোট নেই না, বা আমি স্ক্রিপ্ট দিয়ে আমি বলি না, তাই এগুলো বলতে পারি না পত্রিকা ধরি কোনটা কোন পত্রিকা। তবে বিবিসি বাংলা বিভাগ থেকে নিউজটা পড়েছি, এটা মনে আছে, আর অন্যান্য দৈনিক পত্রিকা পড়েছি। যা বলছিলাম, এই আনারকে যখন 20 কোটি টাকা যেহেতু লেনদেন হয়েছে, বাজেট করা হয়েছে তাকে হত্যা করার, আপনারা নিশ্চিত থাকেন এই আনার হত্যা মামলায় ভারতীয়রা কোনো না কোনোভাবে ভারতের কোনো না কোনো ক্রিমিনালের সাথে জড়িত, নিশ্চিত থাকেন, নিশ্চিত। এগুলো একদিন হয়তো আসবে, হয়তো আসবে না, তবে নিশ্চিত, আমি নিশ্চিত, যেহেতু 20 কোটি টাকার প্রশ্ন। আর দেখেন, এই 20 কোটি টাকা তো একজনে দেয় নাই, এই আনার হত্যাকাণ্ডে 20 কোটি কিন্তু একজনে দেয় নাই, এরা রেশিও করেছে, হয়তো 5 লাখ টাকা থেকে 2 কোটি টাকা পর্যন্ত রেশিও, বা 5 কোটি পর্যন্ত রেশিও, মানে খুনিরা কতজন হলে 20 কোটি টাকা দেয়। ইয়াস, ঠিকই বলেছেন মৃণাল ধালি, কেহ না কেহ জায়গাগুলো বন্দোবস্ত করে দিয়েছে, নিঃসন্দেহে কেউ না কেউ জায়গা অবশ্যই হ্যাঁ ঠিকই বলছেন, গরু চুরি, মাদক, সোনা, হুন্ডি, তারপর কি নারী, চিনি, এসব মিলে বিশাল বাহিনী। হ্যাঁ ঠিকই বলছেন, বহু বিধবা, আমার এটা মনে ছিল না, এই নারীর ব্যাপারও আছে, নারী পাচারেরও ব্যাপার থাকতে পারে এখানে, এটাও হতে পারে, এটা আমার মাথায় ছিল না। একজন পাঠক, একজন দর্শক এটা লিখেছেন, কি মৃণাল ধালি কি, হ্যাঁ উনি বলেছেন এটা অবশ্যই বন্দোবস্ত করে দিয়েছে ভারতীয় লোকেরা, তাছাড়া এটা কোনোদিনই সম্ভব নয় হত্যাকাণ্ড। ইভেন ভারতীয়রাবের পর এই 20 কোটি টাকা, এখন আমার তো ধারণা 20 কোটি টাকা না, আরও বেশি টাকার বাজেট এখানে আসতে পারে। প্রথমে 5 কোটি ছিল, পরে শুনলাম 2 কোটি, আসলে 2 কোটি একজনে দিতে চেয়েছে, এখন শোনা যাচ্ছে 20 কোটি। আমার ধারণা এটা আরও বড় বাজেট, আরও বড় বাজেট, যেহেতু 5 কোটি থেকে 20 কোটিতে চলে আসছে, আরও বেশি হতেই পারে, কারণ সেখানে তো মূলত তাকে হত্যা করা হয়েছে শুধুমাত্র ক্ষমতার কারণে নয়, শুধুমাত্র তার এমপি পদ নেওয়ার জন্য নয়, এই আনারের এমপি পদ খেয়ে কেউ এমপি হবে তার জন্য নয়, তার বিশাল অর্থনৈতিক সাম্রাজ্য এখানে আছে, সেটাকে দখল করার জন্যে বেশ কয়েকজনে, যেহেতু হাজার হাজার কোটি টাকার লেনদেন হয় বছরে, তাহলে শুধুমাত্র 20 কোটি টাকা ক্ষান্ত হবে আমার তা মনে হয় না। আর অবশ্যই ভারতীয়রা আছে, ভারতীয়রা জড়িত ছাড়া, ভারতীয়দের সম্পৃক্ততা ছাড়া এই হত্যাকাণ্ড ঘটতেই পারে না। আর এটা প্রকাশ হলো কীভাবে, এত সূক্ষ্মভাবে তাকে পিস পিস করে ফেলা হলো, কেউ জানে না, কেউ ঘটনাই জানে না, চিন্তাই করতে পারে না সেটা কীভাবে হলো, সেটা কীভাবে এটা ঘটে গেল, তথ্য কীভাবে প্রকাশ পেল, ওই টাকার ভাগাভাগি, শুধু টাকার ভাগাভাগি না, ওই বিশ কোটি হত্যার টাকার ভাগাভাগির কথা লেখা আছে পত্রিকায়, দুই সব পত্রিকা এসেছে, যে 20 কোটি টাকার ভাগাভাগি, মানে কে কম দিবে, কে বেশি দিবে, কে নাকি দেয়নি, এগুলো না শুধু, আর নেপথ্যে আরও কিছু আছে, শুধু ভাগাভাগির জন্য নয়। গিয়ে দেখেন যে যে এমপি আনার না থাকলে কে কোন বিজনেসের কে কোন জায়গা দখল করবে, কে কোন নারীর ভোগ নেবে, কে কোন কার গনিমতের মাল কে কত পাবে, এগুলোর ভাগাভাগির ব্যাপার আছে। হয়তো মনে করেন একজনের গরু চুরির দায়িত্ব দেওয়া থাকবে গরু পাচারের, তাই না, যে তুই গরু পাচারের দায়িত্ব তুই থাকবি,
তাকে হয়তো দেওয়া হয় নাই, আরেকজনকে দিছে, তখন সেগুলো ফাঁস করে দিছে কোনো না কোনোভাবে। তাছাড়া এটা সম্ভব না। টাকার ভাগাভাগি নিয়েও তথ্য থাকতে পারে। আমার ধারণা পশ্চিমবঙ্গের এই 20 কোটি টাকা বা 30 কোটি বা 50 কোটি টাকার বাজেট, মনে করেন এই 20 কোটি 50 কোটিও বাজেট হতে পারে এমপি আনার হত্যা মামলায়। হতে পারে যে কলকাতার কোনো লোক বা গুজরাতের কোনো লোক বা বোম্বের কোনো লোক, লোক বলতে আমি যারা এই ক্রাইমের সাথে জড়িত, এরা কেউ পার্সেন্টেজ পায় নাই, তখন কলকাতার পুলিশকে, পশ্চিমবঙ্গের পুলিশকে খবর দিয়ে দিয়েছে বা পুলিশের ইনফর্মারকে খবর দিয়ে দিয়েছে, ইনফর্মার পুলিশকে খবর দিয়েছে, এই জন্য প্রকাশ হয়েছে। হতে পারে শুধু যে বাংলাদেশে টাকার ভাগাভাগি নিয়ে প্রকাশ হয়েছে তা না, পশ্চিমবঙ্গে হয়তো যা টাকা দেওয়ার কথা ছিল পরে আর দেয় নাই, তারা চিটিং করেছে যে এখন তো অনেক আলোচনা হয়েছে, এখন দেওয়া যাবে না, পরে দিবে। তো পশ্চিমবঙ্গের বা ভারতীয় যারা এই ক্রাইমের সাথে আনার হত্যায় জড়িত, তারা সেটা মানে নেয় নাই, তারা বলে দিছে, কারণ একটা অজুহাত তো পেয়ে গেছে। বাংলাদেশের বহু মানুষ কিন্তু ভারতে বহু লোকের কাছ থেকে চিকিৎসার কথা বলে টাকা নিয়ে আর দেয় না, বিমানের টিকিটের কথা বলে দেয়, এই ঘটনা কিন্তু আছে। এবং এগুলো গরিব মানুষ না। আমি আবারও বলি, ভারতে গিয়ে প্লেনের টিকিটের চিটিং, চিকিৎসা, এই দাদা দেন টাকা, 1 লাখ 5 লাখ 2 লাখ 3 লাখ 4 লাখ টাকা দেন, আমি ঢাকায় গিয়ে দিচ্ছি, এগুলো বলে অনেক লোকেই কিন্তু দিল্লি, কলকাতা, বোম্বে, মাদ্রাজে এই ঘটনাগুলো ঘটিয়ে আসে। এগুলো গরিব মানুষে করে না, বিমানের টিকিট বাকি রেখে আসে। অল্প সংখ্যকের সংখ্যা খুবই কম, কিন্তু আছে কিন্তু কিছু অনেক ধনী মানুষের খবর আমি জানি, যারা কলকাতায় গিয়ে চিকিৎসা করে কলকাতার লোকের কাছ থেকে টাকা নিছেন, বোম্বে লোকের কাছ থেকে টাকা নিছেন, দিল্লি থেকে টাকা নিছেন, আর টাকা পাঠায় দেন নাই পরে আর। তো যারা চিকিৎসা করেই টাকা দেয় না, হালত নিয়ে টাকা দেয় না, সেই লোকগুলো খুন করানোর পরে টাকা দিবে না, কারণ এই চরিত্র তো আমাদের জাতীয় চরিত্র, আমাদের এটা তো জাতীয় চরিত্র। তো সেই কারণে প্রকাশ হয়ে গেছে। তো বোঝা গেল যে এটা প্রকাশ হওয়ার কারণ হচ্ছে, মানে আফটার আনার রিজিম, মানে আনারের সাম্রাজ্য ধ্বংস হওয়ার পরে সাম্রাজ্য দখল নিয়ে দ্বন্দ্ব থাকতে পারে, ইভেন নারী ঘটিত আরও ব্যাপার থাকতে পারে, কারণ এই সমস্ত ক্ষমতাবানদের রক্ষিতা থাকে, এই সমস্ত ক্ষমতাবানদের অঞ্চল থাকে, যে এই অঞ্চলে আমি সব করবো, তোরা কেউ যাবি না, রক্ষিতা থাকে বা মানুষকে জোর করে ভোগ করে। রক্ষিতা ছাড়াও বহু নারীকে এই ক্ষমতাবানেরা ধরে নিয়ে যায়, একেবারে হিন্দি সিনেমার স্টাইলে ধরে নিয়ে যায়, যেতে বাধ্য করে। এটা অপ্রিয় হলেও সত্য, ক্ষমতা ধরা এটা বেশি করে, শিল্পপতিরা তো শুধু টাকা দিয়ে করে, আর ক্ষমতাবানেরা টাকা ছাড়াই জোর করে নিয়ে আসে, বাগে ফেলে ভয় দেখিয়ে তারা রেপ করে, এটা সত্য, অপ্রিয় হলেও এটা সত্য। প্রতিদিন বাংলাদেশে আমরা ওই যে মাদ্রাসা ছাত্রদের বলৎকারের জরিপ করি, যে এত এত জরিপ হচ্ছে, আমরা কিন্তু এটা জানি না, প্রতিদিন শাসক গোষ্ঠী মাতাব্বর, মানে ক্ষমতা শাসক যখন যে দল ক্ষমতায় থাকে, এবং স্থানীয় মাতাব্বর, স্থানীয় মাস্তান, এরা প্রতিদিন কতজন নারীকে রেপ করে, আমরা কিন্তু তা জানি না, এই জরিপ কোনো দিন করি নেই। নিশ্চিত থাকেন, বাস স্ট্যান্ড, রেলওয়ে স্টেশন, এই সমস্ততে সবসময় সরকার দলীয় লোকেরা প্রতিদিনই কাউকে না কাউকে রেপ করতেছে, সারা দেশেই কিন্তু এই অবস্থা। তো তেমনি এই নারীর ভাগ নিয়েও ঝগড়া লেগে যেতে পারে আনারের সেই সাম্রাজ্যে। তাহলে ক্ষমতা ভাগাভাগি নিয়ে হতে পারে, টাকার ভাগাভাগি নিয়ে হতে পারে, চোরা চালানো অবৈধ আয়ের যত আয় আছে যত রকম সেগুলো ভাগাভাগি, এমনকি এই খুনের টাকার ভাগাভাগি ঠিকমতো হয় নাই বলে আজকে আনার হত্যাকাণ্ড প্রকাশ পেয়ে গেছে। আমরা বিস্মিত হয়ে যাচ্ছি যে একজন নবনির্বাচিত সাংসদের নাম আসতেছে। দেখা যাক এই আনার হত্যাকাণ্ডের সর্বশেষ শাহিন থেকে শুরু করে মিন্টু, গিয়াসবাবু নাকি আরও কী বাবু ঠাবু, আওয়ামী লীগের লোকাল নেতা এবং এখন একজন সংসদ সদস্যের নাম আসতেছে, দেখি তিনি গ্রেপ্তার হলেই হয়তো আরও তথ্য প্রকাশ হয়ে যাবে, যদি গ্রেপ্তার হয়। তবে বোঝা গেল যে আপনি যতই ক্ষমতাবান হন, টাকা হলেই আপনি নিরাপদ হয়ে যাবেন, ক্ষমতা হলেই, ক্ষমতা মানে ক্ষমতা ব্ল্যাঙ্ক চেক পেয়ে গেলে আপনি নিরাপদ হবেন তা কখনোই সম্ভব নয়। ক্ষমতা, অর্থ এবং অপরাধ সাম্রাজ্যের আপনি তাজ হয়ে গেলেই, মুকুটহীন সম্রাট হয়ে গেলে আপনি নিরাপদ তা নন, আনার হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে তা প্রমাণ হয়ে গেছে। দুর্বলতা তো মার খাবেই সব সময়, এটা আমরা জানি, দুর্বল সব জায়গায় সব কালে সব স্থানে সব সময় মার খাবে, এটা আমরা জানি, কিন্তু যারা ক্ষমতাধর তাদেরও জীবনে নিরাপত্তা নাই, অপরাধী যদি আপনি হয়ে থাকেন আপনারও জীবনে নিরাপত্তা নাই, তা প্রমাণ
আপনাদের আমাদের চোখের সামনে এমপি আনার। আগার দুশ্মন মারেগা তো বাঁচায়েগা দোস্ত, দোস্ত মারেগা তো বাঁচায়েগা কোন। এই উর্দু শায়রিটা আনারের বেলায় একেবারেই সত্য।